হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা সাম্পারসেল পাম্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। কী কী সমস্যা হয় এই সাম্পারসেল পাম্পগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব, ঠিক আছে? যে ভুলগুলো আপনারা করবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার বোরিং নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এই বিষয়ে আমি আজকে বলবো আপনাদের মাঝে। প্রথম ভুল হলো GI5, দ্বিতীয় ভুল হলো ওয়্যার, GI ওয়্যার, এগুলো কখনো দিবেন না, দিলে কিন্তু আপনার বোরিং বাদ, ঠিক আছে? এই যে দেখতেছেন আমার GI5 দেওয়া ছিল এই কারণে, কিন্তু এই যে GI5 দেওয়ার কারণে যে সমস্যাটা আমার হয়েছে, ঠিক আছে, বেশি দিন হলে GI5-এ জং ধরে যায়, ঠিক আছে? জং ধরলে আপনার এই পাইপগুলো ফুটো হয়ে যায়, ফুটো হলে পানি আমার উঠে না, অনেক সমস্যা দেখায় দেয়। যে বোরিংটা আপনারা দেখতেছেন ওটা কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে এই GI5 দেওয়ার কারণে এবং GI ওয়্যার দেওয়ার কারণে। আমরা এই ভুলগুলো আর করবো না, সেই ভিডিওটা করার জন্য আমি এই ভুলগুলো সমাধান করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া, ঠিক আছে? সেই জন্য আমরা যে ভুলগুলো করবো না সেটা হলো আপনার GI5 এবং GI ওয়্যার। দেখেন আমার এটা কিন্তু আটকে গেছে, আমার এই বোরিং অনেক কষ্ট হচ্ছে আমাদেরকে তুলতে। এই GI5 ফুটো হয়ে গেছে এবং সেটা ওয়্যারটা এই ওয়্যার জং ধরে একবারে নিচে পড়ে গেছে, ঠিক আছে? নিচে পড়ে গেলে আপনার এই যে পাম্প আমার এটা উঠবে না, ফেসকে বাইচে থাকবে, ঠিক আছে? দেখেন ভাই কী অবস্থা, এটা একবারে যে ওয়্যারটা একবারে শেষ হয়ে গেছে, এটা একবারে মরমরা হয়ে গেছে, এটা একবারে ভেঙে যাচ্ছে। এটা মোটর কীভাবে উঠাইব? হ্যাঁ, নিজে উঠতে পারে না, সে মোটর কীভাবে টেনে উঠাবে? দেখেন কী অবস্থা, কী অবস্থা থাকলে এমন হয়? দেখেন আমি আপনারা যা বলছি সঠিক বলতেছি, দেখেন ভাই এগুলো আপনারা এইরকম মনও করবেন না, ঠিক আছে? এখন নতুন আবিষ্কার হয়েছে, পানির নিচে থাকলে বেলগুলো পচে না, এগুলো আপনারা দিবেন, ঠিক আছে? দেখেন কী অবস্থা, একবারে খুব খারাপ অবস্থা আমার যে GI ওয়্যারগুলো, এমনি উঠান এগুলো দিলে কি আর হয়? দেখেন বর্তমান সময়ে অনেক ডিজিটাল কিছু বাইর হয়েছে, এগুলো আপনারা ইউজ করবেন। আবারও বলতেছি ভাই, দেখেন একবার মরমর হয়ে গেছে, একবারে খুব সমস্যা, খুব প্রবলেম হবে এটা দিলে। দেখেন খুব খারাপ অবস্থা, মানুষকে বোঝাইতে হবে না এগুলো, ঠিক আছে? আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এই পাম্পটা উড়াইতে। আপনারা এই ভুলগুলো আবার করবেন না, আমি বারোলাদেরকে বলছি এই ভুলগুলো করবেন না। আপনারা প্লাস্টিকের পাইপ দিবেন এবং এক ধরনের বেল্ট আছে, ওই বেলগুলো দিবেন, পানিতে পচে না, ঠিক আছে? দোকানে বললে হবে, আমার সাম্পাসি বলে রশি দেন, ঠিক আছে? লাইলন রশি বলি আমরা, এটা কখনোই পচে না, ঠিক আছে? দেখেন আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এটা উড়াইতে, দেখেন উঠতেই চাচ্ছে না, কারণ এই ওয়্যারটি ছিঁড়ে মরমরা হয়ে আমার পাম্পের এখানে জাম লেগে গেছে। দেখেন আমরা কীভাবে উড়াচ্ছি, অনেক পয়সালা করে উড়াচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমাদের, ঠিক আছে? আর আপনি যে ভুলটা করবেন না, GI5টা কখনো দিবেন না, ঠিক আছে? দিলে কিন্তু আপনার বোরিংও নষ্ট হয়ে যেতে পারে, 1,50,000 টাকার আবার জরিমানা লাগতে পারে আপনার, ঠিক আছে? এটা অনেক কষ্ট যাবে আপনার। GI5গুলো আমরা এখন দেবো না, GI5-এর অনেক দাম, কিন্তু আমাদের প্লাস্টিক পাইপ দিলে আমার চলতেছে, কেন আমরা GI5 ইউজ করবো? আমরা প্লাস্টিক পাইপ ইউজ করবো, ভালো ভালো কোম্পানি আছে ওইগুলো আমরা ইউজ করবো, এগুলো পাইপগুলো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর রিস্ক হয়ে যাচ্ছে, উঠতেছে আর রিস্ক হচ্ছে, আমার কখন জানি বেজে যায় আবার পাম্পটা, খুব সমস্যার মধ্যে আছি। দেখি আমরা কতটুক উড়াইতে পারি, এই যে দেখতে পাচ্ছেন অনেক জাম, আমরা পাম্পটা অনেক কষ্ট করে উড়াচ্ছি। আর যারা এই জাম লাগলে, আমি মিস্ত্রি ভাইদেরকে বলতেছি, আমাদের মতন যারা পাম্প ওঠায়, আপনারা এখন যে প্রযুক্তি বাড়িয়েছে, এখন ডিজিটাল প্রযুক্তিটা ছিঁড়ে গেলে আগে যা যা দিয়েছেন ভালো, GI5 দিয়েছেন, GI ওয়্যার দিয়েছেন, এটা সংশোধন করার জন্য যেমন যে কোনোভাবে জাম লাগতে পারে, জাম লাগলে এটা কীভাবে উড়াইবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা কোন কৌশলে উড়াইছি এটা, ঠিক আছে? আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আর একটু উড়ুক পাম্পটা, ঠিক আছে? এই যে আমরা এক এক করে, আমরা একটা পাইপ উড়াই নিচ্ছি অলরেডি,
থেকে গেছে, আমাদের আরও নিচে পাইপ রয়েছে, একটু আমরা উড়াচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, জাম লেগে গেছে বাইরে, সুরা লাগতে পারতেছে, এই যে সকেটগুলো আমার একবারে জাম লেগে গেছে, খুব কষ্ট হচ্ছে। এই দেখেন জাম, প্রচুর জাম। ঠিক আছে, এটা প্রায় 10 থেকে 15 বছর হয়ে গেছে এই যে পাম্পটা। মোটর পাম্প দুটোটাই অরিজিনাল ছিল, বিদায় আমার মোটরটা সমস্যা হয় নাই, কিন্তু আমরা আমাদের পাম্পটা একটু সমস্যা পাইছি। মোটর আমার ঠিক আছে, আমার মাপে ভালো আসতেছে, তারপর আমরা ওটাই দেখি কী অবস্থা, ওটাইলে আমরা বুঝতে পারবো কী সমস্যা হয়েছে। ঠিক আছে, যে দেখতে পারতেছেন আমরা অলরেডি উঠাইতেছি, কখন জানি জাম বাজে বলতে পারি না ভাই। ভিডিওটা দেখেন আমরা এটা কী অবস্থা আছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন কী সমস্যা হচ্ছে। এই যে দেখেন আমার ফাইভ এক এক করে উঠতেছে, এটা সব জিআই ফাইভ, অনেক ওয়েট। ঠিক আছে, আর আমাদের প্লাস্টিক পাইপগুলো অনেক হালকা, আমাদের এত কষ্ট হবে না। ঠিক আছে, আমরা অতি সহজে উড়াইতে পারবো, আর এটার ক্যারেন্ট খরচও বেশি জিআই ফাইভের, আর প্লাস্টিক পাইপের ক্যারেন্ট খরচ একটু কম, তাই আমাদের এটাই ভালো, প্লাস্টিক পাইপই ভালো। এই যে দেখেন আমার মোটর উঠতেছে, আমি দেখাচ্ছি কী সমস্যার কারণে জাম বেঁধে আসলো। ঠিক আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কী সমস্যার কারণে আমারটা জাম পাচ্ছিল, জামে জামে আসছে। আমরা ওয়্যারটা নিচে পড়ে গেছিলো ছিঁড়ে মরমরা হয়ে একবারে, এই যে দেখতে পারতেছেন আমরা এটা আমার নিচে একটু বাইজে আসছে, পাইপ টাইপ পুরো পাইছে ওয়্যারটা। এটা আমরা এই যে রশি আছে না, রশি বেঁধে দেবো, দিয়ে আমরা আবার দেবো। এই যে দেখতেছেন এই যে ওয়্যারগুলো, এইগুলো সব আমার পাম্পের সাথে পাইপ যাইছে। এই যে দেখতে পারতেছেন এগুলো ছিঁড়ে ছিঁড়ে একবারে পাইপ যাইছে। দেখেন এইরকম সমস্যা হলে আপনার কিন্তু একবারে বেতালা কারবার সারবার। এই দেখেন কী অবস্থা, এটার মধ্যে কিছুই নাই, দেখেন এত মোটো মোটা ওয়্যার, তারপরও এটা ভেঙে গেছে। আমরা কীভাবে আনছি দেখেন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে আনছি। এই যে দেখেন আমাদের একটা যন্ত্র আছে, এই যন্ত্র দিয়ে একটা করে নিয়ে আসছি এইগুলো। ঠিক আছে, এই যন্ত্র ছাড়া কিন্তু এটা উড়ানো সম্ভব না। ঠিক আছে, এই যে এই যন্ত্র আমরা ইউজ করছি, ওয়্যার ওয়্যারের ছোটো ছোটো টুকরাগুলো আমরা এক এক করে নিয়ে আসছি এই যন্ত্রের মাধ্যমে। ঠিক আছে, আপনারা এভাবে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এই কৌশলগুলো আপনাদের জানা থাকা উচিত যারা নর্মাল। এই দেখেন আমার পাম্পটা খুলছি, আমার পাম্পটা কিন্তু সমস্যা, কি করে দেখেন পাম্পটা আমার পাকা সমস্যা হয়েছে, আমার পানি উঠতেছিল না, সেই বিধেই পাম্পটা উড়েছে। এই দেখেন কি অবস্থা, 5 বছর আগে একবার ঠিক করেছিলাম পুরনো পাম্পের, আমার মোটরটা ঠিক আছে কিন্তু পাম্পটা সমস্যা। পাম্পটা অবশ্যই চেঞ্জ করে দেওয়া দিলে ভালো হয়। ভিডিও করলে নাকি, এটা রিপেয়ারিং করতে অনেক সময় লাগবে, সেজন্য বলতেছি আমরা পাম্পটা দিলে ভালো হয়। ঠিক আছে, দেখেন আমার মোটরটা ভালো আছে কিন্তু পাম্পটা সমস্যা। ঠিক আছে, আমরা নতুন পাম্প দিব অবশ্যই। এই যে দেখতে পারতেছেন নতুন পাম্প, এই যে দেখেন পাম্পটা খুব ভালো মানের একটা পাম্প নিচ্ছে। এই মোটর এবং এই পাম্প, মোটরটা আমার পুরাতনই আছে কিন্তু আমরা পাম্পটা নতুন দিয়ে দিছি। ঠিক আছে, কারণ এই পাম্পটা নতুন দেওয়ালে ভালো হবে আমার, কেননা এই কন্ডিশন খুব সুন্দর, স্পিডও ভালো। ঠিক আছে, এই যে দেখেন আমি পাম্পটা নামাবো, নামাই আপনাদেরকে পানি উড়ে দেখাবো। আমরা যে ভুলগুলো আমরা এখন শুধরে নিয়েছি, যেমন যে পাইপ ছিল যে ওয়্যার ছিল এটা আমরা চেঞ্জ করে দিয়েছি। এই যে দেখেন আমরা সাবান টাবান দিয়ে এটা উড়াইছি, সাবান দিছি, অনেক কিছু দিছি, তারপরে খুব কষ্ট করে উড়াইছি। এই দেখেন আমি নামাইতেছি অলরেডি, এই যে দেখেন নামতেছে, কিন্তু আমরা প্লাস্টিক পাইপ দিয়ে দিছি, যে পাইপ আর দেই নাই, এবং আমরা বেলগুলো দিয়ে দিছি। এই দেখতেছেন বেলগুলো, এই বেলগুলো 30 বছরে কিচ্ছু হবে না, পচবে না, কিচ্ছু হবে না, পানির মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই, মাটিতে থাকলেও কোনো সমস্যা নেই। দেখতে পারতেছেন আমরা অলরেডি বাড়তেছে মোটরটা, মোটরটা অবশ্যই বাড়তে হবে এই ওয়্যারটা, এই সরি ওয়্যারটা, ওয়্যার তো আমরা দেবই না, আমরা দেবো না, সবাই মনে রাখবেন এই ওয়্যারগুলো আমরা দেবো না। দেখেন আমি প্লাস্টিক পাইপ দিয়ে দিছি অলরেডি,
প্লাস্টিক পাইপগুলো দেওয়ার উত্তর হলো আমার এই প্লাস্টিক পাইপগুলো জং ধরে না, ঠিক আছে, আর জিআই ফাইভ দিলে আমার এটা জং ধরে দেবে, এই জন্য আমরা প্লাস্টিক পাইপ দিয়ে দিছি, আর জিআই ফাইভ দেই নাই, এগুলো বাদ ওয়েস্টিস আমরা রেখে দিয়েছি, ঠিক আছে। এখন যে দেখতে পারতেছেন যে আমার ইয়াটা পাইপটা, এটা ভালো কোম্পানির একটা পাইপ নিছি, ভালো কোম্পানির নিলে ভালো হবে আপনার, ভালো অবশ্যই এগুলা দিয়ে মানের নিচের জিনিস খুব ভালো মানের পাইপ দিতে হবে, এটা আপনার মনে রাখতে হবে, ঠিক আছে, সেটা আমরা অবশ্যই মনে রাখবো। এই পাইপগুলো আমরা দিয়ে দেব, ঠিক আছে, আমরা আর দিয়ে এই পাইপ দেবো না, এখানে আমরা অলরেডি নামাই লিখতেছি, ঠিক আছে, দেখেন আমার অলরেডি নামাই নিছি, এই যে আমার বেলগুলো দেখতেছেন কত সুন্দর বেল, কিন্তু এগুলো পচে না, ঠিক আছে, দেখেন আমার ওয়্যারগুলো একবারে অবস্থা খুব খারাপ, দেখেন ওয়্যারগুলো, এগুলো আর মানুষ দেবে, এগুলোর জন্য এই ভিডিওটা করা, যাতে এরকম ভুল আর না করে কেউ, এরকম সমস্যা যাদের সম্মুখীন হয়েছে তারা কিন্তু বুঝতে পারছে কী সমস্যা, অনেক খরচ বাড়ে এগুলো দিলে, আর এগুলো দিলে অনেক সস্তা, তেমন কিছু দাম না, এটুই অল্প দামই পেয়ে যাবেন মার্কেটে, ঠিক আছে, আমরা এগুলো আমরা এখন থেকে ইউজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি কী অবস্থা ওয়্যারগুলো, হ্যাঁ এই ওয়্যারগুলো আমরা দেবো না, ঠিক আছে, এটা আমরা ফিটিং করে আপনাদেরকে চালিয়ে দেখাবো, ঠিক আছে, আমরা পথ সবগুলোই, এই যে এখানে আমি পাইপ নিয়ে আসছি অনেকগুলো, এগুলো আমরা সব যাবে, আমাদের এটা 200 ফিট দিয়ে দিয়েছি, বোরিং আছে আমরা 400 ফিট, আমরা দিয়ে দিয়েছি 200 ফিট পাইপ, 200 ফিটই আমাদের হচ্ছে, আমাদের লেয়ার 200 ফিটের মধ্যে আছে, ঠিক আছে, আমরা 200 ফিট দিয়ে দিছি, আমার আগে ছিল 180 ফিট, আমরা 20 ফিট বাড়াই দিছি, যাতে আমার পানিটা আবার নিচের থেকে ভালো পায়, সেই জন্য আমরা দিয়ে দিছি সেগুলো, এই যে আমরা এক এক করে নামাচ্ছি অলরেডি, অবশ্যই আপনাদেরকে চালিয়ে পানি উড়ে দেখাবো, আজকে অনেক কষ্ট করতে হলো আপনাদের, ভিডিওটা রাত্রিবেলা করছি, দিন ছিল কিন্তু রাত হয়ে গেছে, আমরা রাত্রিবেলায় এটা কমপ্লিট করে যাব, ঠিক আছে। এই যে দেখেন আমার শেষ পাইপ চলে আসছে, আমরা এখন চালাবো, এই যে দেখেন আমার বোরিং মুভে চলে আসছে অলরেডি, আমরা পানি উড়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে, আর আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এরকম ভিডিও আমি দিয়ে থাকি কন্টিনিউ, এই সমস্যা যাদের সম্মুখীন হওয়ার জন্য, যাদের আপনাদের সুবিধা হয় বুঝতে, এই জন্যে আপনাদের এই ভিডিওটা করা, ঠিক আছে, আমরা এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো এই পাম্পটা আমাদের ঠিক আছে নাকি সবগুলো, ঠিক আছে, অবশ্যই আমরা এটা চালিয়ে দেখাবো আপনাদেরকে, সেগুলো বেঁধতে বাঁধতে হবে ভালো করে, এই যে দেখেন আমি চালাচ্ছি, আমি চালাইছি আমার 9 অ্যাম্পিয়ার ফুল কারেন্ট, দেখি কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আমার, 9 অ্যাম্পিয়ার 2 হর্সের মোটর, আমার 9 অ্যাম্পিয়ার কারেন্ট কাটছে, ঠিক আছে, সেটা ঠিক আছে, ওকে, আমার কোনো সমস্যা নাই, 9 থেকে 10 কাইবে কারেন্ট, এই যে দেখেন আমরা পানিটা দেখি একটু কী অবস্থা, পানি কীরকম উঠে, ওয়াও পানি তো পড়বে, দিচ্ছি পানিটা, আমার চেক দিয়ে উড়াইতে হবে, আমার পানিটা কীরকম উঠতেছে, কতটুকু প্রেশার আছে পাম্পের, সেটা আমি আপনাদেরকে দেখবো, এই যে দেখেন আমার পানি অলরেডি উঠতেছে, এই দেখেন ময়লা পানি আসতেছে, কারণ এটা আমরা একটু নামাই দিচ্ছি তো ওই জন্য ময়লা আসবে প্রথমে, পরে আবার পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে, এই দেখেন পানি আমার অলরেডি উঠতেছে, ঠিক আছে, সবাই মনে রাখবেন এই ভুলগুলো আপনারা শুধরে নেবেন, এই দেখেন প্রেশারও ভালো আছে পাম্পের, ঠিক আছে, আমাদের ময়লা এখন আসতেছে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন অবসর টাইমে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ওকে, না না 40 সেকেন্ড মাত্র 45 সেকেন্ড হয়েছে বন্ধু যাবো।